গতকাল 5 জুন রবিবার সকালে শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ছাত্রছাত্রীদের চলমান উপবৃত্তি বহাল রাখা সহ 8 দফা দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন। উক্ত মানববন্ধন থেকে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন মাওলানা মোহাম্মদ রেজাউল করিম। মানববন্ধনে শিক্ষক ঐক্যজোটের শিক্ষক শিক্ষিকা বৃন্দ তাদের বক্তব্যে দাবি রাখেন, আসন্ন বাজেটে যেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করে মাদ্রাসা শিক্ষার্থীদের মান উন্নয়ন করে এবং শিক্ষক শিক্ষিকাদের বেতন ভাতার ব্যবস্থা করে দেন। মানববন্ধনে শ্রীবর্দী উপজেলা পরিষদের চেয়ারম্যান এডিএম শহীদুল ইসলাম শিক্ষকদের সাথে একমত পোষণ করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই আপনাদের দাবি মেনে নিয়ে মাদ্রাসা জাতীয়করণ করে দিবেন। মানববন্ধনে সভাপতি মোহাম্মদ রেজাউল করিম তার বক্তব্যে 8 দফা দাবি তুলে ধরেন।